চটনা টিভির দর্শকদের শুরুতেই শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আমাদের নিয়মিত আয়োজন শিল্পীর সাথে আলাপন অনুষ্ঠানে আজ আমাদের সাথে উপস্থিত আছেন উপস্থাপক ও ভয়েস ওভার আর্টিস্ট আরফাত রূপক। চলুন কথা বলা যাক তার সাথে। কেমন আছেন আপনি? বেশ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনি তো অনেক বছর ধরেই উপস্থাপনা করছেন, আপনার আমি শুরুতেই জানতে চাইবো আপনি উপস্থাপনা কিভাবে শুরু করেছিলেন? উপস্থাপনার শুরুটা হচ্ছে একদম ছোটবেলায়, যখন ক্লাস থ্রিতে পড়ি তখন স্কুলের অনুষ্ঠান যে কালচারাল প্রোগ্রামগুলো হয় সেই প্রোগ্রামের উপস্থাপনা দিয়ে, তারপর উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এভাবে করে আস্তে আস্তে একটা সময় 2009 বা 2010-এর দিকে প্রফেশনালি যে উপস্থাপনা করার যে বিষয়টা, মানে বৃহৎ অর্থে বললে উপস্থাপনা করে টাকা পাওয়ার যে বিষয়টা, সেই জায়গাটায় পৌঁছাই। এবং সে সময় প্রথম যখন উপস্থাপনা করি, আমার প্রথম উপস্থাপনার পারিশ্রমিক পেয়েছিলাম 150 টাকা, সেটি আজকে থেকে 10 বছর আগে। যখন উপস্থাপনা শুরু করেছিলেন ওই সময় আপনি 150 টাকার একটা পারিশ্রমিক পেয়েছিলেন, ওইটার পেছনে একটা মজার অভিজ্ঞতা আছে, আমি ওই অভিজ্ঞতাটা জানতে চাই। কোনো মজার অভিজ্ঞতা নেই, একটা প্রোগ্রামে ডাক আসলো, উপস্থাপনা করলাম, উপস্থাপনা শেষে যখন আমি বের হয়ে চলে আসছি তখন আমাকে একটা হলুদ রঙের খাম দেওয়া হলো, তো খামটা নিতে চাইছিলাম না, জোর করেই দিল, পকেটে ভরে বের হলাম। বের হয়ে রিক্সায় উঠে বের করে দেখলাম যে 150 টাকা আছে, তো সেই 150 টাকা হয়তো গাড়ি ভাড়া দিয়েছিল আসা যাওয়ার বা রিক্সা ভাড়া দিয়েছিল, সেটি হচ্ছে আমার পারিশ্রমিক বা রেমুনারেশন যেটাই বলি না কেন। এটা কত সালের ঘটনা? 2009 সাল। ওই সময়ের 150 টাকা, এটা তো অনেক কম অনুপাতে, মানে পারিশ্রমিক হিসেবে না। আসলে কিছু অনুষ্ঠান থাকে যে অনুষ্ঠানগুলোতে সেই অর্থে বাজেট থাকে না বা সামাজিক দায়বদ্ধতার জায়গার কিছু প্রোগ্রাম থাকে, সেটি সম্ভবত ছিল স্বাধীনতা দিবসের কোনো একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামগুলোতে আসলে চাঁদা তুলে প্রোগ্রাম করা হয়, সেখানে এই সামান্য পরিমাণেরই থাকে, যে পরিমাণটা শুধুমাত্র শিল্পীদের যাতায়াত ভাড়া হিসেবে দেওয়া হয়। এটা এখনও কিন্তু আছে, এখনও অনেক প্রোগ্রাম আছে যেসব প্রোগ্রামে শুধু গাড়ি ভাড়াটাই দেওয়া হয়। আপনি তো বছরে অনেক প্রোগ্রামই করেন, কিন্তু আমরা গত বছর থেকে খুব একটা বেশি প্রোগ্রাম করতে পারছি না, এখানে আপনার অনুভূতিটা কেমন? সহজ অর্থে অনুভূতি বলতে স্টেজটাকে মিস করি, সেই অর্থে প্রোগ্রাম হচ্ছে না, সেই অর্থে প্রোগ্রাম করা হচ্ছে না। যারা আমরা উপস্থাপনা করি তাদের তো মঞ্চের সাথে একটা প্রেম থাকে, মাইক্রোফোনের সাথে একটা প্রেম থাকে, সেই অর্থে হয়ে উঠছে না। বাট মাইক্রোফোনের সাথে প্রেমটা আমার এখনও জীবিত আছে, কারণ আমি যেহেতু ভয়েস ওভার আর্টিস্ট, করোনা মহামারীর মধ্যেও বেশ কিছু ভয়েস ওভারের কাজ আমি করেছি, আর ওই অর্থে মিস করি না, কারণ হচ্ছে আমি খুব একটা প্রোগ্রাম করি না সারা বছরে, আমি সর্বোচ্চ 5 থেকে 10টা প্রোগ্রামই মঞ্চের প্রোগ্রাম করে থাকি, তো অতটা মিস আসলে আমি করছি না। যারা হয়তো বা রেগুলার উপস্থাপনা করে বা উপস্থাপনাটাকে পেশা হিসেবে নিয়েছে তারা হয়তো বা মিস করছে, বা যারা পেশাজীবী হিসেবে কাজ করছে, পেশাদার উপস্থাপনা করছে, তাদের জন্য হয়তো বা মিস করার জায়গাটুকু আছে, আমার ক্ষেত্রে অতটা মিস করার জায়গা নেই। আপনি আপনি কি উপস্থাপনাকে পেশা হিসেবে নিয়েছেন নাকি উপস্থাপনার পাশাপাশি আর কিছু করেন? না, উপস্থাপনাটা পেশা হিসেবে, পেশা বলতে যদি বোঝানো হয় যে উপস্থাপনা করে অর্থ ইনকাম করা, সেটাকে যদি পেশা বলা হয় তার সাথে আমার দ্বিমত আছে। পেশাদার উপস্থাপনা বলতে আপনি একটা আপ টু দ্য মার্ক উপস্থাপনা করা, যে আপনি একটা নির্দিষ্ট লেভেলের উপস্থাপনা আপনি করতে পারেন বা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারেন, সেটা হচ্ছে পেশাদার উপস্থাপনা। আর সেই অর্থে যদি বলেন যে উপস্থাপনা করে আপনি কিছু অর্থ পাচ্ছেন, অর্থাৎ টাকা পয়সা পাচ্ছেন, সেটা পেশাদারিত্ব, সেটার সাথে আমার দ্বিমত আছে, সেটা কোনোভাবেই পেশাদারিত্ব না। তো আমি উপস্থাপনাটা করি, উপস্থাপনা করে টাকা নেই সহজ বাংলায়, সে হিসেবে আমি পেশাদার, এবং তারও বাইরে আমি চেষ্টা করি যখন আমি উপস্থাপনা করি সেটাকে পেশাদারি ডেলিভারি যেটাকে বলে, যে একজন পেশাদার যেভাবে ডেলিভার করে সেই দায় দায়িত্ব নিয়ে, পেশাদারি দায়িত্ব নিয়ে উপস্থাপনাটুকু করি। বর্তমানে আমরা অনেক উপস্থাপকই দেখছি যারা বাংলা এবং ইংলিশ রিমিক্স করে ভাষাটাকে খুব অদ্ভুত করে ফেলছে। ভাষা তো চলমান একটা প্রক্রিয়া, ভাষার পরিবর্তন থাকে, আর বাংলা ভাষার ক্ষেত্রে বাংলা ভাষায় বিভিন্ন দেশের শব্দ ঢুকে গেছে,
আমরা ইংরেজি বলতে ভালোবাসি, ইংরেজি কথায় কথায় বলতে ভালোবাসি, কিংবা বিদেশি শব্দের একটা প্রভাব বাংলা ভাষার মধ্যে আছে। তো আমি আসলে এটা নিয়ে কোনো দ্বন্দ্ব জড়াতে চাই না। আমি যেটা বলতে চাই, আপনি ইংরেজি বলেন কিংবা বাংলা বলেন, সেটি যতটুকু সম্ভব শুদ্ধ উচ্চারণে বলার চেষ্টা করেন, আর যদি সম্ভব হয় বাংলাটাকে বাংলার মতো করেই বলা উচিত, আর ইংরেজিটাকে ইংরেজির মতো করেই বলা উচিত। মানে বাংলা আর ইংরেজি মিলে যেন বাংলিশটা হয়ে না যায়, আবার বাংলার মতো করে কেউ যেন ইংরেজি উচ্চারণ না করে, আবার ইংরেজির মতো করে কেউ যেন বাংলার উচ্চারণটুকু না করে, মানে ভাষার সৌন্দর্যটুকু থাকুক। সেই সাথে আরও একটা বিষয় আমি যুক্ত করতে চাই, সেটি হচ্ছে আমরা যারা উপস্থাপনা করি আমাদের মধ্যে একটা প্রবণতা কাজ করে, আমরা কথায় কথায় বলি প্রমিত বাংলা ভাষায় কথা বলা বা শুদ্ধ উচ্চারণে কথা বলা। প্রমিত বাংলা ভাষায় কথা বলতে গিয়ে বা সেই চর্চা করতে গিয়ে যেন আমাদের যে আঞ্চলিক ভাষাগুলো রয়েছে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল রয়েছে, যার যার যে আঞ্চলিক ভাষা, সেই আঞ্চলিক ভাষা যেন হারিয়ে না যায়। আসল ভাষা কিন্তু আঞ্চলিক ভাষা, সে আঞ্চলিক ভাষাটাও শুদ্ধভাবে বলতে পারাটা জরুরি, সেই সাথে মান ভাষা হিসেবে প্রমিত বাংলা ভাষা যে ভাষাটি, সেই ভাষাটিও শুদ্ধভাবে বলার চেষ্টা করা উচিত। মানে দায়িত্বশীলতার সাথে কথা বলা উচিত বা কথা বলার চেষ্টা করা উচিত। আপনি তো দীর্ঘ 10 বছর ধরে উপস্থাপনার সাথে সম্পৃক্ত আছেন, 10 বছর আগের যে উপস্থাপকগুলো ছিল এবং এই নতুন প্রজন্মের যে উপস্থাপকগুলো গড়ে উঠছে, তাদের মধ্যে আপনি কেমন পার্থক্য দেখছেন? 10 বছর আগে যারা উপস্থাপক হয়ে উঠেছেন, 10 বছর আগে যারা শুরু করেছেন, কিংবা আমাদেরও আগে থেকে যারা কাজ করছেন, তারা বিভিন্ন সংগঠনের মধ্য দিয়ে এসেছেন, বিভিন্ন চর্চার মধ্য দিয়ে এসেছেন। বাট বর্তমান সময়ে, এই যে আমি কথা বলতে গিয়ে বাট বলে ফেললাম, একটা ইংরেজি শব্দ নিয়ে আসলাম, এটা আমার ভুল। কিন্তু বর্তমান সময়ে যেটি হয়েছে সেটি হচ্ছে, অনেকেই মনে করে এটা খুব সহজ একটা বিষয় যে আমি মাইক্রোফোন হাতে নিলাম, যা খুশি তাই করলাম, তাতেই মধ্যে উপস্থাপনাটুকু হয়ে যায়। এটা যতটা না যারা করছেন তাদের দোষ, তার চাইতে বেশি দোষ হচ্ছে আমাদের আশপাশে যারা আছেন, অর্গানাইজার যারা রয়েছেন, সংগঠক যারা রয়েছেন, যারা বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করেন বা বিভিন্ন অনুষ্ঠান করেন, তারা যেটি করেন, তারা তাদের অর্থনৈতিক দুর্দশা কিংবা বাজেট মিনিমাইজ করতে গিয়ে তারা যেটি করেন সেটি হচ্ছে, তারা ফ্রেশারদেরকে নিয়ে আসার চেষ্টা করেন, সেই অর্থে খরচ করতে চান না, তখন দেখা যায় নতুন কাউকে তারা সুযোগ দিচ্ছেন। নতুন যে কোনো কাউকে সুযোগ দেওয়াটাকে আমি পজিটিভলি দেখি, কিন্তু সমস্যাটুকু তখনই হয়ে যায় যখন অযোগ্য কাউকে যোগ্য জায়গায় বসিয়ে দেওয়া হয় এবং সেই যোগ্য জায়গাটার ভার তিনি বহন করতে পারেন না। বিগত 10 বছর ধরে চট্টগ্রামে কাজ করতে গিয়ে এমন অনেক অভিজ্ঞতাই হয়েছে, এমন অনেককেই দেখেছি, অনেকেই এসছেন, এসে জায়গাটাকে নষ্ট করেছেন, ঝামেলা তৈরি করেছেন, শেষমেশ হারিয়ে গেছেন। এতটুকু বিশ্বাস করি, যারা চর্চা করেন, অনুষ্ঠান খুব বেশি করার প্রয়োজন নেই। আপনি সারা বছরে একটি প্রোগ্রাম করেন, ভালোভাবে করেন, আপনাকে সবাই মনে রাখবে এবং আপনার যোগ্যতার মূল্যায়ন সবাই করবে। তো গুণগত মানের পার্থক্যটুকু হচ্ছে আগের মানুষগুলোর মধ্যে বা আগের সময়কার তাদের মধ্যে দায়িত্ববোধটা অনেক বেশি ছিল, এখনকার অনেকের মধ্যে বোধ হয় সেই অর্থে দায়িত্ববোধটুকু নেই, কিংবা সব কিছু অনেক সহজ হয়ে গেছে, এটিও একটি কারণ হতে পারে। কিন্তু আমি কাউকে নিরুৎসাহিত করতে চাই না, আমি চাই সবাই আসুক এই সেক্টরে, যাদেরই আসতে ইচ্ছা করে তারা আসবেন এবং তারা এসে তাদের আন্তরিকতা, তাদের পরিশ্রমের মাধ্যমে তারা তাদের নিজেদের জায়গাটাকে পুক্ত করে নেবেন এবং চর্চাটা করে যাবেন সারা জীবন। 10 বছর আগে যে উপস্থাপকগুলো ছিল, ওনাদের মধ্যে সেরা উপস্থাপক আপনার কাকে মনে হয়? 10 বছর আগে তো আমি নিজেও ভাবি নাই যে আমি একটা সময় উপস্থাপনা এভাবে সিরিয়াসলি করব, বা উপস্থাপনা নিয়ে এই মুহূর্তে আমার এই অনুষ্ঠানে কথা বলতে নিজেরই বিব্রত বোধ হচ্ছে। কারণ আমার মনে হয় আমি ব্যক্তিগতভাবে খুব কম জানি, কম বুঝি, আমার মনে হয় যে আমার এখন অনেক শেখার আছে, আমি অনেক শিখতে চাই। এই মুহূর্তে এখানে বসে উপস্থাপনা নিয়ে এত ভারী ভারী কথা বলাটা আমার জন্য অনেকটাই বিব্রতকর। তারপরও বলছি, 10 বছর আগে যাদেরকে দেখে, ছোটবেলা থেকে যাদেরকে দেখে মনে হয়েছে এভাবে বোধ হয় কিছু করা যায়, বা যাদেরকে কিছুটা হলে অনুকরণ করার চেষ্টা করেছি, তাদের মধ্যে অনুকরণ ঠিক না, মানে যাদেরকে দেখে আমি উৎসাহ বোধ করেছি, সেই অর্থে আমি কাউকে অনুকরণ করিনি, বা আমি যখন করি আমার নিজস্ব ঘরানার উপস্থাপনা আমি করার চেষ্টা করি, কিন্তু উৎসাহিত হয়েছি হানিফ সংকেত দাকে দেখে, উৎসাহিত হয়েছি আফজাল হোসেন ভাই, যিনি ধরতে গেলে আমাদের বাবাদের বয়সী, ওনার উপস্থাপনা দেখে ভালো লেগেছে। সাবেক মেয়র ছিল ঢাকার আনিসুল হক, ওনাকে দেখে, ওনার উপস্থাপনা দেখে মুগ্ধ হতাম। এরপর যখন মোটামুটি বড় হয়ে গেছি, অলরেডি আমি উপস্থাপনা করছি, সেই সময় যার বিনয় এবং কোয়ালিটি ডেলিভারি দেখে আমি মুগ্ধ হই, তিনি হচ্ছেন ওপার বাংলার মিরাক্কেলের মীর আফসার আলী, ওনাকে দেখে আমি মুগ্ধ হই।
আরেকজন আছেন যার সাথে আমার একসাথে চাকরি করার সুযোগ হয়েছে। পরপর দুটো কোম্পানিতে আমরা একসাথে জব করেছি। বাংলাদেশের অন্যতম সেরা উপস্থাপক দেবাশিস বিশ্বাস, তিনিও তাকে দেখেও পথের পাঁচালী দেখে একটা মুগ্ধতা কাজ করেছে, এভাবেও করা যায়। তো অনেকেই আছেন যাদেরকে দেখে মুগ্ধ হয়েছে, যাদেরকে দেখে নিজের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে যে এভাবেও কাজ করা যায়, এটার মধ্যেও মজা আছে, সেই মজাটুকু নেয়ার যে উৎসাহ তাদের কাছ থেকে পেয়েছি। এই পর্যন্ত আপনি দর্শকদের থেকে কেমন সাড়া পেয়েছেন? দর্শকদের কাছ থেকে সাড়া পাওয়াটা আসলে উপস্থাপকের কাজ না। আমি আমার জায়গা থেকে যেটি মনে করি, আমি যখন মঞ্চে থাকি আমার কাজটুকু হচ্ছে আমার সামনে যারা দর্শক বসে আছেন এবং আমার পেছনে মানে আমার ব্যাক স্টেজে যে আর্টিস্টরা রয়েছেন বা পারফর্মাররা রয়েছেন বা মঞ্চে যারা রয়েছেন তাদের সঙ্গে দর্শকের যোগসূত্র তৈরি করার দায়িত্বটুকু আমার। আমি যেটা অনুভব করি সেটি হচ্ছে আমি দর্শককে এই অনুভূতি দিতে চাই, দর্শককে এই অনুভূতি দিতে চাই যে দর্শক মনে করবে পুরো অনুষ্ঠান স্থলে তাদের সবচেয়ে কাছের মানুষটা হলাম আমি। এটি হওয়া উচিত। একজন উপস্থাপক বা উপস্থাপিকা হবেন পুরো আয়োজনের একজন যাকে দর্শকরা মনে করবে সে আমার মানুষ, আমার কাছের জন। ঠিক তেমনি মঞ্চে যারা থাকবেন এবং মঞ্চের পেছনে যারা থাকবেন তারাও অনুভব করবেন যে মঞ্চে দাঁড়িয়ে থাকা এই লোক হচ্ছেন বা এই মহিলা হচ্ছেন আমার কাছের মানুষ। অর্থাৎ পারফর্মার এবং দর্শক দুজনের মধ্যে মেলবন্ধন তৈরি করাটাই যেহেতু উপস্থাপকের কাজ, সেক্ষেত্রে সাড়া পেলাম কি না পেলাম সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আমার পারফর্মার এবং দর্শকের মধ্যে কানেকশনটা তৈরি করে দেওয়া। যখন স্টেজে আপনি প্রোগ্রাম করছেন আপনার সামনে প্রচুর দর্শক থাকে, আপনার কি মনে হয় আপনি যতটা সময় নিয়ে আপনি স্টেজে আছেন ওই সময়টাতে আপনি আপনার দর্শকদের মন জয় করে নিতে পারছেন? মন জয় করার কোনো ইন্টেনশন নিয়ে আমি স্টেজে উঠি না, এবং আমি যতগুলো প্রোগ্রামই করেছি বা করি যারা দেখেছেন তারা দেখবেন আমার হাতে স্ক্রিপ্ট বলে কিছু থাকে না। আমার কাছে কতগুলো কাগজপত্র থাকে, লাইক লিখে দিয়ে দিয়েছে বা এই ধরনের কিছু, বা নোট করে নিয়েছি বা নোট দিচ্ছে, অনেকগুলো কাগজ বা কিছুই না। আমার যা মনে হয় ওই মুহূর্তে যা যা ঘটে তাই আমি সরাসরি প্রেজেন্ট করি। এমনও হয়েছে যে আমি স্পন্সরদের নাম ভুলে গেছি, আমার মনে পড়ছে না আমি কী করেছি, একদম পিছনে ফিরে ব্যাকড্রপে দেখে দেখে আমি নামটা পড়ে দিয়েছি। এমনও হয়েছে যে এই মুহূর্তে স্টেজের পেছনে একটা পারফর্মার পারফর্ম করতে পারছেন না, কোনো একটা প্রবলেম হয়েছে, আমি দর্শকদের সরাসরি বলে দিয়েছি যে দর্শক এই মুহূর্তে এই ঘটনাটা ঘটেছে যে কারণে আমি প্রেজেন্ট করতে পারছি না, আমি একটু সময় চেয়ে নিচ্ছি। এতে করে যেটি হয় আমরা যতই আমাদের ভুল বা আমাদের দুর্বলতার যে বিষয়টা ঢাকার চেষ্টা করি না কেন দর্শক অনেক চালাক। কারণটা হচ্ছে আমি যখন মঞ্চে থাকি মঞ্চের সামনে থেকে যে আলোটা আমার চোখের মধ্যে আসে সে আলোতে কিন্তু আমি দর্শকদের দেখতে পাই না, বা দর্শকরা অন্ধকারে বসে থেকে আলোকিত মঞ্চে কিন্তু আমাকে দেখতে পারে, প্রতিটা জিনিস দেখতে পারে। তো সেক্ষেত্রে আমার যদি ভুল থাকে বা আমার আমার যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টে যদি কোনো ঘাটতি থাকে সেটি দর্শক খুব সহজেই ধরে ফেলতে পারবে। তো দর্শকদের সাথে চালাকি করার বিন্দুমাত্র চেষ্টা আমি কখনো করিনি। আমি আমার ভুলগুলো সরাসরি স্বীকার করিনি, এটা আমার ভুল বা আমার এটা হয়েছে ওটা হয়েছে, আমি খুব ফ্রি স্টাইলে উপস্থাপনা করি এবং এটি করতে আমি ভালোবাসি। একজন উপস্থাপক দর্শক এবং মঞ্চে আর মঞ্চের পেছনে যারা আছে তাদেরই যোগসূত্র তৈরি করে, আমি সেটাই মনে করি। তাহলে যখন আপনি একজন উপস্থাপক হিসেবে মঞ্চে আছেন ওই সময় আপনার উপর কিন্তু প্রচুর প্রেশার থাকে, মঞ্চের কেউ কিছু বললে সেটাও আপনার দেখতে হচ্ছে, মঞ্চের পেছন থেকে কেউ কিছু বললে সেটাও দেখতে হচ্ছে, আবার দর্শকদেরকেও দেখতে হচ্ছে, এতগুলো প্রেশার একসাথে আপনি কিভাবে সামাল দেন? টাকা পাওয়ার জন্য সামাল দিই, মানে আমি যদি সামালটা দিতে না পারি আয়োজক তো আমাকে রাখবে না, আর আয়োজক যদি আমাকে না রাখে আমাকে তো টাকা দিবে না, এর জন্য আমি সামাল দিই। আপনি তো ভয়েস ওভার নিয়েও কাজ করছেন, এই কাজটা করতে আপনার কেমন লাগে? অনেক বেশি ভালো লাগে, কারণ আমি উপস্থাপনা করার চাইতে মানে মঞ্চের যে উপস্থাপনা তার চাইতে অনেক বেশি ভয়েস ওভারে কাজ করি, এবং আমার ভালোবাসার জায়গা ভালো লাগার জায়গা ভয়েস ওভার। ভয়েস ওভার নিয়েও আপনি কাজ করছেন, চট্টগ্রামে এই সেক্টরটা নিয়ে আপনার প্রত্যাশা কি এবং আপনার চা পাওয়াটা কি? শুধু ভয়েস ওভার নিয়ে না, উপস্থাপনা সহ দুটো নিয়েই। ভয়েস ওভারের ক্ষেত্রটা হচ্ছে কাজ করতে গিয়ে আমি নিজেও এক সময় আবৃত্তি সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলাম, টুকটাক কবিতা পড়ার চেষ্টা করতাম, আবৃত্তি করতাম, যদিও বা প্রায় 8-9 বছরের একটা গ্যাপ তৈরি হয়েছে কবিতার সঙ্গে আবৃত্তির সঙ্গে, যেটি আমি
বারবারই ফেস করেছি যে ব্যাপারটি, সেটি হচ্ছে অনেক আবৃত্তি জগৎ থেকে ভয়েস ওভারে আসে, তাদের সঙ্গে কাজ করে শান্তি পাই না, মানে কমফোর্ট ফিল করি না। কারণ হচ্ছে ভয়েস ওভার একেবারেই আলাদা একটা বিষয়, একেবারেই আলাদা একটা বিষয়। আবৃত্তির ঢঙে ভয়েস ওভার হয় না, আবৃত্তির ঢঙে যেভাবে উপস্থাপনাটুকু হয় না ভয়েস ওভারটা হয় না, আবার উপস্থাপনার ঢঙে ভয়েস ওভারটা হয় না, ভয়েস ওভারের ঢঙে উপস্থাপনা হয় না। চট্টগ্রামের সেক্টরে সেই অর্থে কাজ করার সুযোগ কম, কারণ চট্টগ্রামে এই ধরনের কাজের পরিমাণ কম। যে পরিমাণ কাজ হয় সেই পরিমাণ কাজের জন্য আমরা গুটি কয়েক যে কজন আছি তারা থাকাই ভালো, নতুনরা আসলে আমাদের ভাতের অভাব হতে পারে। আর উপস্থাপনার জায়গায় আমার মনে হয় চট্টগ্রামের মানুষজনের অনেক বেশি সচেতন হওয়া উচিত, যারা যোগ্য, যারা উপস্থাপনাটা খুব সিরিয়াসলি করতে চান তাদেরকে এই জগতে আসা উচিত। কিন্তু যারা শখের বসে এক দুটো উপস্থাপনা করতে আসেন তারা যেন না আসেন, তারা এসে যেন এই সেক্টরটা নষ্ট না করেন, এই প্রত্যাশা। এবং আমি চাইবো, আমরা তো বুড়ো হয়ে গেছি ধরতে গেলে, আর ক বছর করতে পারবো জানি না চট্টগ্রামের ক্ষেত্রে, তো নতুন যারা আসবেন তারা যেন দায়িত্ব নিয়ে আসেন, দায়িত্ব নিয়ে চট্টগ্রামকে রিপ্রেজেন্ট করেন। কাউন্টার হচ্ছে চট্টগ্রামের যারা আমরা আছি আমাদের সবারই উচ্চারণে কিছুটা ত্রুটি রয়েছে, অন্যান্য জেলার চাইতে অনেক বেশি ত্রুটি আমাদের রয়েছে, আঞ্চলিকতার দোষে দুষ্ট আমাদের উচ্চারণ। সেই জায়গাটুকুকে চট্টগ্রামের মানুষজন জয় করে উপস্থাপনা ভয়েস ওভার এই সেক্টরটিকে আরও বেশি রিচ করে তুলুক, এই প্রত্যাশা। আমাদের স্টুডিওতে এসে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। চট্টলা টিভির দর্শকদের উদ্দেশ্যে আপনার কি কিছু বলার আছে? চট্টলা টিভির দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সারা বিশ্বে চলছে করোনা মহামারী, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, মাস্ক পরুন, আর বেঁচে থাকলে স্বপ্ন পূরণ করা যায়। স্বপ্ন পূরণ করার জন্য এমন কোনো ঝুঁকি নেবেন না যে ঝুঁকিতে নিজের জীবনটাই নষ্ট হয়ে যায়। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম আমাদের আজকের অতিথি উপস্থাপক ও ভয়েস ওভার আর্টিস্ট আরফাত রূপকের সাথে। আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এবং চট্টলা টিভির দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। দর্শক, আমাদের নিয়মিত আয়োজন শিল্পীর সাথে আলাপন আজ এ পর্যন্তই। আগামী দিন দেখা হবে অন্য কোনো শিল্পীর সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর চোখ রাখুন চট্টলা টিভির পর্দায়। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।